ইন্টার মিয়ামির জার্সিতে আজ চমৎকার এক গোল করলেন লিওনেল মেসি। ডিবক্সের বাইরে থেকে অসাধারণ গোল করে তাক লাগিয়ে দিলেন সবাইকে, এবং তার এমন গোল দেখে অবাক ইন্টার মিয়ামি ভক্তরা। এছাড়া তার গোলে ম্যাচ হারা থেকে বাঁচল ইন্টার মিয়ামি। এ সম্পর্কে আর বিস্তারিত জানতে চলেছেন আমাদের আজকের ভিডিওতে। আজ ভোরে ইন্টার মিয়ামি জার্সিতে মাঠে নামে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। তাকে অধিনায়ক করে শুরুর একাদশ সাজান ইন্টার মিয়ামি কোচ। মেজর সকার লীগের ক্লাব চালত্তির বিপক্ষে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। ম্যাচ শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে দুদল। বেশিরভাগই চান্স পেয়েও মিস করতে থাকে ইন্টার মিয়ামি, এবং প্রথমার্ধে শেষ হয় কোনো গোল পায়নি দুদল। অন্যদিকে বিরতি থেকে ফিরে এসেই ভয়ঙ্কর রূপ ধারণ করে খেলতে থাকে মেসিদের প্রতিপক্ষ। ম্যাচের 57তম মিনিটে গোল হজম করে বসে মেসির ইন্টার মিয়ামি, এবং ঠিক তার 10 মিনিট পর ম্যাচের 68 মিনিটে ডিবক্সের বাইরে থেকে চমৎকার এক গোল করে বসেন বস লিওনেল মেসি, এবং সেই গোলে সমতায় ফিরে ইন্টার মিয়ামি। শেষ পর্যন্ত 1-1 গোলে সমতায় ম্যাচ শেষ করে মেসির ইন্টার মিয়ামি, এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সমতায় থেকে আরও 3 ম্যাচ বাকি রেখে ম্যাচ জিতে ইন্টার মিয়ামি। শেষ পর্যন্ত দেখা যাক এমন জয়ের ধারা রাখতে পারে কি না মেসির ইন্টার মিয়ামি।